দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কাল বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র। তবে এই বিষয়ে এখনও কমিশনের কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গত 9 নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের তফসিল ঘোষণার অনুমতি নেন প্রধান নির্বাচন কমিশনার। এই অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের কথাও জানানো হয়।